আসসালামু আলাইকুম। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ সরকার একটি নতুন আইন জারি করতে যাচ্ছে কিছুদিনের ভিতরে। যে সকল বাংলাদেশি নাগরিক প্রবাসে কাজে যেতে চান, নতুন ভিসা নিয়ে যেতে চান, সে সকল প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নতুন আইন করতে যাচ্ছে। যে সকল বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে নতুন ভিসা নিয়ে কাজ করতে যেতে চান, তাদের সুবিধার্থে বাংলাদেশ সরকার একটি ডাটাবেস তৈরি করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। আপনারা যারা বিভিন্ন দেশে ভিসা নিয়ে যাবেন তাদের একটা সম্পূর্ণ ডাটাবেস তৈরি করা হবে, এবং আপনারা যে ভিসার খরচ বাবদ বিভিন্ন দালালের মাধ্যমে টাকা আদান প্রদান করেন, সেই ঝামেলা এড়ানোর জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অগ্রণী ব্যাংকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। সেই অ্যাকাউন্টে আপনাদের টাকাগুলো জমা রাখবেন, ভিসার যে খরচগুলো সেই অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে কেটে নেওয়া হবে ভিসার খরচ বাবদ। যারা বর্তমানে বাংলাদেশ অবস্থান করতেছেন, যারা চিন্তাভাবনা করতেছেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভিসা নিয়ে কর্মস্থলে যেতে চান বা কাজে যেতে চান, আপনারা অবশ্যই বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আইনগুলো মেনে চলবেন। আপনারা অযথা দালালের কাছে টাকা পয়সা দিয়ে হয়রানির শিকার হবেন না। বাংলাদেশ সরকার যে আইনটি করতে যাচ্ছে সেটি সকলের জন্যই খুব ভালো হবে বলে আমরা আশা করি। তাই সকলেই বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করবেন, যাতে দালালের খপ্পরে পড়ে আমাদেরকে নিঃস্ব হতে না হয়। আমরা অনেক সময় দেখে থাকি ভিসার জন্য অগ্রিম টাকা দিয়ে দালালের পিছনে ঘুরতে হয়, লাস্ট পর্যন্ত দেখা যায় ভিসাই হয় না, অথচ আমাদের এত কষ্টে অর্জিত টাকাগুলো দালালের কাছে দিয়ে আমরা হয়রানির শিকার হই। তাই বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ইনশাল্লাহ আশা করি কিছুদিনের ভিতরে এই ঘোষণাটি আসবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তাই যারা প্রবাসে যেতে ইচ্ছুক নতুন ভিসা নিয়ে, আপনারা অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কি আইনগুলো করা হয় সেই আইনগুলো মেনে আপনারা প্রবাসে যাওয়ার সিস্টেমগুলো আপনারা মেনে চলবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে সবাই হেফাজত থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।